ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি সোহাগ আছি আপনার সাথে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো হচ্ছে স্যামসাংয়ের A30 এই ফোনটা, সেই সাথে এই ফোনটার একটা শর্ট রিভিউ হয়ে যাবে। তো এই ফোনটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বাংলাদেশের 64 জেলাতেই আপনারা এই ফোনটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। তো এখন আসি ফোনটার হচ্ছে আনবক্স এর ব্যাপারে। তো এখন ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কন্ডিশনের মাধ্যমে নিতে হবে, সেই জন্য 250 টাকা অ্যাডভান্স করতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের 64 জেলাতেই আপনারা এই ফোনগুলো নিতে পারবেন। তো এখন আমি ফোনটাকে আনবক্স করে নিচ্ছি, আর ফোনটার যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। তো এই ফোনটাতে হচ্ছে রেয়ারে কোনো ক্যামেরা নেই। তো এখন আমি ফোনটা হচ্ছে আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিব। উপরের পলিটা তুলে ফেললাম। আর এখন স্যামসাংয়ের এই বাটন ফোনগুলো হচ্ছে স্মার্টফোনের মতো হচ্ছে বক্সটা করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বক্সটা খুলে ফেললাম। তো এখন যদি আপনাদেরকে আমি বক্সের ভিতরে কি কি রয়েছে সেটা দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্জার, আর হচ্ছে BL5C মডেলের ব্যাটারি। এটা হচ্ছে আপনাদের 1000 mAh এর। আর এখানে ফোনটার সাথে ওয়ারেন্টি কার্ড রয়েছে, আপনারা এই ফোনটাতে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল। তো আমি আপনাদেরকে চার্জারটা একটু দেখিয়ে দিচ্ছি, এই ফোনটার সাথে কেমন চার্জার দেওয়া হয়েছে সেটা। এই যে দেখতে পাচ্ছেন চার্জারটার কোয়ালিটি, অনেক ভালো একটা কোয়ালিটির চার্জার। এই চার্জার গুলো সচরাচর আপনারা 2 থেকে 2.5 বছর আপনারা হচ্ছে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই চার্জারটা একটু কোয়ালিটিটা অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে স্যামসাংয়ের যে অরিজিনাল চার্জার, এই যে এটা দেখে নিবেন, এই হচ্ছে উপরে খোদাই করার লেখা রয়েছে। তো এখন আমি ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি, ফোনটার ওভারঅল লুক। এই যে দেখতে পাচ্ছেন ফোনটার লুক মোটামুটি ভালোই, পেছনে কোনো ব্যাক ক্যামেরা নেই। তো যারা হচ্ছে ক্যামেরা ছাড়া একটা স্যামসাংয়ের বাটন ফোন চান খুব কোয়ালিটি সম্পন্ন এবং ভালো কন্ডিশনের, তারা এই ফোনগুলো দেখতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনগুলো। তো এখানে উপরে ফোনটাতে একটা টর্চ লাইট দেওয়া হয়েছে, আর নিচের দিকে ফোনটার মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট, আর হচ্ছে 3.5 mm অডিও জ্যাক। আর ফোনটা হচ্ছে টোটালি প্লাস্টিক বিল্ডের তৈরি, এখানে হচ্ছে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, আর বাটনগুলো হচ্ছে রাবারের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো উপরের আমি স্ক্রিন পেপারটি তুলে ফেললাম। আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে পেপার লাগানো রয়েছে, তো কষ্ট করে আপনাকে আর পেপার লাগাতে হবে না। তো এই ছিল স্যামসাংয়ের A30 ফোনটা। এখন আমি ব্যাকসেলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাকসেলটা খুবই শক্ত। তো এতেই আর কি বোঝা যাচ্ছে ফোনটার কোয়ালিটিটা অনেক ভালো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত কোয়ালিটির একটা প্লাস্টিক বিল্ডের তৈরি এই ফোনটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার ব্যাকসেল পেছনের লুকটা, এখানে হচ্ছে 2টা সিম একসাথে ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ছিল ফোনটার পেছন দিকের লুক। এখন আমি ফোনটাকে চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে, সাউন্ড মোটামুটি ভালোই সাউন্ড। যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে এই ফোনটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। তো এই ফোনটার মডেল হচ্ছে স্যামসাংয়ের A30। তো দামটা হচ্ছে মাত্র, আমি আপনাকে একটু পরেই বলে দিচ্ছি, ফোনটার যেই মেনুটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফোনটার মেনুতে প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার সবকিছুই রয়েছে। আর এই যে দেখেন লেখাগুলো কেমন হয়, এই যে। তো এই ফোনটার দাম পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা। তো 1100 টাকা হলে আপনারা স্যামসাংয়ের A30 এই ফোনটা নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।